আল্লাহ সুবাহুর রসুল্লাহ সাল্লামকে পছন্দ করেছেন তিনি তাকে মহবত করেন মোহাম্মদুর রসুল্লাহাম বলেছেন আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর ঠিক না বেঠি তিনি বলেছেন আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুকে আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল আলহি ওসাল্লাম আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহকে মহব্বত করেন বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এখন যদি আমরা আল্লাহর বন্ধুর নমুনা ধরতে পারি বন্ধু যা করেন তা করি যা বলেন তা শুনি তাহলে কি হব আমরা আমাদেরকে যখন আল্লাহ তালা দেখবেন যে আমার এই তো আমার বন্ধুর নমুনা ধরছে আমার বন্ধু যা বলেছেন তা করে বন্ধুর নমুনা দেখা যায় তখন আল্লাহ তালা আমাদেরকে কি কি করবেন মোহাম্মত করবেন যা এ তোমার বন্ধুর মতো আমার বন্ধুর নমুনা দেখা যায় এই জন্য আল্লাহ তালা বলেছেন যদি তোমরা আল্লাহকে মোহব্বত করো আর আল্লাহর মোহব্বত পেতে চাও তাহলে আমার বন্ধুকে অনুসরণ করো মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করো যখন আল্লাহ তালা দেখবেন তোমাদেরকে আমার মতো নবী মোহাম্মদুর রসুল্লাহর মতো সালাদ আমরা নামাজ পড়ে কিভাবে মোহাম্মদুর রসুল্লাহ আসল্লাহ আলাই ইহসাল্লামের মতো যখন আমরা সিয়াম পালন করবো রোজা রাখবো মোহাম্মদুর রসুল্লাহ আসাল্লাহ আলাইসাল্লামের মতন যখন আমরা লেনদেন কাজকারবার উঠা বসা চলাফেরা করবো মোহাম্মদুর রসুল্লাহ আসাল্লাহ আলাইহিসাল্লামের মতো তখন আল্লাহ তালা বলবেন আরে আমার এইসব বান্দারা তো দেখা যায় আমার হাবিবের বেশ দরে বেশ দরে ফেলেছে তখন তিনি আমাদেরকে কী করবেন মহব্বত করে নেবেন আমাদের গুনাহাতা মাফ করে দিবেন এবং আমাদেরকে অনুগ্রহ করে নিজ রহমতে আমরা কি চাই না এই জন্য সজাগ হতে হবে সুচার হতে হবে যে আমার কার্যকলাপ আচার আচরণ যেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওর মতন হয়